আমাদের বাংলার ক্রীড়া মহল কিন্তু এবার প্রতিবাদে পথে নেমেছেন এবং সেখানে কারা কারা উপস্থিত ছিলেন আমরা কিন্তু সেখানে দেখতে পেয়েছি যে বিভিন্ন আমাদের বাংলার যে সমস্ত ক্রীড়া মহল রয়েছে বিভিন্ন ক্রীড়ার কিন্তু যে সমস্ত ক্রীড়াবিদরা রয়েছেন তারা এবার রাস্তায় নেমেছেন প্রতিবাদের জন্য আরজি করেন নক্কারজনক ঘটনার প্রতিবাদে এবার বাংলার খেলোয়াড়রা এবং তারা কি জানাচ্ছেন এবং সেখানে প্রতিবাদে শামিল হয়ে তারা কি স্লোগান তুললেন সেদিকে নজর রাখবো এবং তার আগে আমরা দেখেছি আরজি কর কাণ্ডের প্রতিবাদে রবিবার শহর দেখেছিল অন্য ডার্বি যেখানে মাঠে বল না পড়েও মহিলা চিকিৎসকের নৃশংস ধর্ষণ ও খুনের বিরুদ্ধে বিচারের দাবিতে এক হয়ে গিয়েছিল তিন প্রধান দল বুধবার পথে নামলেন প্রাক্তন ও বর্তমান ক্রীড়াবিদ থেকে ক্রীড়াপ্রেমী মানুষেরা ময়দান মুখরিত হলো একটাই স্বরে আমার বোনের বিচার চাই বা সারা দেশে একই স্বর জাস্টিস ফর আরজিকর প্রথমে গোষ্ঠপালের মূর্তির পাদদেশে একত্রিত হন প্রতিবাদীরা ছিলেন গুরবক্স সিং অতনু দাস দোলা বন্দ্যোপাধ্যায় মনোরঞ্জন ভট্টাচার্য ভাস্কর গঙ্গোপাধ্যায় দিব্যেন্দু বড়ুয়া বুলা চৌধুরী জ্যোতির্ময় শিকদার শান্তি মল্লিক প্রমুখ শেষে আসেন সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট কল্যাণ চৌবেও এবং তাদের একটাই আরজি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি অবস্থান বিক্ষোভের পরে প্রতিবাদ মিছিল আকাশবাণী ভবন হয়ে বাবুঘাট পর্যন্ত পৌঁছে গিয়েছিল এবং তারপরেই ফের ইডেন গার্ডেন্সের সামনে দিয়ে গোষ্ঠপালের মূর্তির সামনে এসে শেষ হয় এবং সেই প্রতিবাদ সম্বন্ধে আরও বিস্তারিত জানবো এবং সেখানে কারা কারা উপস্থিত ছিলেন এছাড়াও সেই বিষয়ে আরেকটু বিস্তারিত জানবো সরাসরি চলে যাবো নিউজরুমে ফলত ইতিমধ্যে দেখেছে যে এই আরজিকরের ঘটনা নিয়ে কিন্তু একের পর এক মহল মাঠে নামছেন এবং গত রবিবার আমরা দেখেছি যে ডার্বি বাতিলের পরে কিন্তু প্রতিবাদে নেমেছিল দুই শতাব্দী প্রাচীন ক্লাব এবং সেই সঙ্গে মোহামেডানও কিন্তু যোগদান করেছিল এবং তিন প্রধান ক্লাবকে কিন্তু মাঠে নামতে দেখা গিয়েছিল প্রতিবাদ নিয়ে অর্থাৎ সেখানে তাদের বিভিন্ন স্লোগান এবং তারা একসঙ্গে হাতে হাত রেখে কিন্তু প্রতিবাদও করেছিল এবার দেখা গেল গতকাল আমাদের বাংলার ক্রীড়া মহলের বিভিন্ন যে সমস্ত কিংবদন্তি খেলোয়াড়েরা রয়েছেন তারা কিন্তু উপস্থিত ছিলেন এবং তারা গোষ্ঠপালের মূর্তির পাদদেশ থেকে সেই প্রতিবাদ মিছিল শুরু করেন এবং তাদের স্লোগানও কিন্তু বিশেষভাবে লক্ষণীয় এ বিষয়ে আরও কি বিস্তারিত জানা যাচ্ছে দেখো গতকাল মানে সব বেশিরভাগ ক্রীড়া ভারত মানে বাংলার যারা বিশিষ্ট ক্রীড়াবিদ অধিকাংশ প্রাক্তন খেলোয়াড়রা ছিলেন এবং তার সাথে সাথে প্রচুর ক্রীড়াপ্রেমীরা ছিল গুরবক্সিং প্রায় 96 বছর বয়স গুরবক্সিংয়ের তিনি একজন অলিম্পিয়ান দীর্ঘদিন ধরে বাংলা পশ্চিমবঙ্গের অধিবাসী হয়ে গেছেন উনি গুরবক্স সিং ছিলেন এই মিছিলে রোববার দিনে যখন তিন প্রধানের সাপোর্টাররা একসাথে মিছিল করেছিল সেই সময় মোহনবাগানের এখনকার ফুটবল ক্যাপ্টেন সুভাষিস বসু তার বউ স্ত্রীকে নিয়ে এই প্রতিবাদে সামিল হয়েছিলেন সেই জন্য সবাই সুভাষিসকে খুব সুভাষিসের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে ওটা এটা সবাই এটা কৃতজ্ঞতা জানানো যদিও কৃতজ্ঞতা জানানো কিছু এটা সবার একটা প্রতিবাদের জায়গা কারণ এমন একটা ঘটনা যেটা সমাজে সর্বস্তরের মানুষকে নাড়িয়ে দিয়েছে সেক্ষেত্রে সবারই মাঠের রাস্তায় নেমে বিচার চাওয়াটার অধিকার রয়েছে গৌতম সরকার মিহির বসু মনোরঞ্জন ভট্টাচার্যর মতো ফুটবলাররা নেমেছিলেন সুমিত মুখার্জির মতো গোলকিপার ছিল এছাড়াও দেখো শুটার সোমা ছিল সাঁতারু বুলা চৌধুরী ছিল অ্যাথলেট সোমা বিশ্বাস ছিল কাজেই সকল সর্বস্তরের মানুষই দিব্যেন্দু বড়ুয়া দাবার দিব্যেন্দু বড়ুয়া ছিলেন প্রত্যেকেই একটাই সবারই একটাই শট ছিল যে জাস্টিস ফর আরজিকর কাজেই এবং তারা দেখিয়ে দিয়েছে যে বাংলার ক্রীড়া মহল কিন্তু কখনোই পিছিয়ে থাকবে না প্রতিবাদ থেকে আরও বেশ কয়েকজনের মুখ দেখা যাচ্ছে মিছিলে ফুটবলার মনোজিৎ দাসকে দেখা যাচ্ছে এছাড়াও অন্যান্য অনেক অন্যান্য ক্রীড়াক্ষেত্রে অনেক বিশিষ্ট বিশিষ্ট ব্যক্তিরা তারা উপস্থিত ছিলেন এবং যারা যেটা বলেছে বুলা চৌধুরী সোমা বিশ্বাস শান্তি মল্লিক ছিল প্রাক্তন মহিলা ফুটবলার সবারই সবাই বলেছে যে আমাদের বাংলায় এরকম একটা ঘটনা আমাদের আমাদের আতঙ্কিত করে তুলেছে যতক্ষণ না এর বিচার হচ্ছে আমাদের প্রতিবাদ করে যাব এবং এটা দরকার সবাই হাত নিয়ে যদি এগিয়ে আসে তাহলে একটা বিচার হবেই এবং এই বিচারটা যতক্ষণ না হচ্ছে তখন ততক্ষণ প্রতিবাদ ওরা যেটা বলেছে প্রতিবাদ থামানো চলবে না প্রতিবাদ চলতেই থাকবে একেবারে এর পরবর্তী কোনো দিনক্ষণ কি ঠিক হয়েছে যে তারা কবে আবার প্রতিবাদে নামবেন বা কিছু কি তারা জানিয়েছে এইভাবে যদি বিচার যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমাদের প্রতিবাদটা চলবে তবে প্রাক্তন যে সমস্ত ক্রীড়াবিদ রয়েছেন তারা কি জানাচ্ছেন গুরবাজ সিং বলেছে আমি দীর্ঘদিন ধরে এই শহরে রয়েছি এরকম ঘটনা কখনো আগে ঘটেনি এই ধরনের ঘটনা কাজে এটার একটা শুধু ভারতবর্ষ এটা বাংলার ব্যাপার না শুধু ভারতের গোটা ভারতের ব্যাপার সে কারণেই এটার বিচার চাই সবাই সে মোটামুটি সবারই মূল বক্তব্যটা একই রকম ছিল একেবারেই বেশ অনেক ধন্যবাদ পল্লবদা
আমরা নজর রেখেছিলাম গতকালের প্রতিবাদ মিছিলের দিকে, অর্থাৎ এর আগেই দেখেছি রবিবার কিন্তু ডার্বি বাতিলের পরে মাঠে নেমেছিল তিন প্রধান ক্লাব এবং সেখানে হাতে হাত মিলিয়ে তারা প্রতিবাদের স্লোগান তুলে প্রতিবাদের ঝড় তুলেছিল। এবং তারপরে গতকাল দেখা গেল আমাদের বাংলার ক্রীড়া মহলের বিভিন্ন কিংবদন্তি এবং প্রাক্তন যে সমস্ত ক্রীড়াবিদ রয়েছেন, অর্থাৎ ভাস্কর মনোরঞ্জন থেকে শুরু করে বুলা চৌধুরী, সকলকে কিন্তু পথে নামতে দেখা গেল আর্জি করে নক্কারজনক ঘটনার প্রতিবাদ জানাতে। এবং সেখানে তারা স্লোগানও তুললেন যে সব দেশের একই স্বর, জাস্টিস ফর আর্জি কর। এই নিয়ে কিন্তু তারা প্রতিবাদে সরব হলেন এবং তারা দেখা গেল যে গোষ্ঠবানের মূর্তির পাদদেশ থেকে শুরু করে আবারও কিন্তু সেই গোষ্ঠবানের মূর্তির পাদদেশে এসেই তাদের এই প্রতিবাদ অভিযান শেষ করলেন। এবং তার পরবর্তীতেও তারা জানিয়েছেন, বিভিন্ন কিংবদন্তি প্রাক্তন ক্রীড়াবিদরা জানাচ্ছেন যে এই প্রতিবাদ ততক্ষণ পর্যন্তই চলবে যতক্ষণ না পর্যন্ত প্রকৃত দোষীকে ধরে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। সেই বিষয়ে আরও বিস্তারিত জানাও আমাদের সঙ্গে ছিলেন আমাদের ক্রীড়া প্রতিনিধি পল্লব দত্ত। তবে আজকের মতো এখানেই শেষ করছি খেলা আপডেট, পরবর্তী অন্যান্য গুরুত্বপূর্ণ খবরের জন্য চোখ রাখুন নিউজ পর্ট।